সম্মানিত মুসল্লানে কেরাম, কুদৃষ্টি দেওয়া, খারাপ দৃষ্টি দেওয়া, অবৈধ বেগানা নারীর দিকে কিংবা বেগানা নারী বেগানা পুরুষের দিকে দৃষ্টি দেওয়া অবৈধ, এটা এত বড় খারাপ, এত বড় খারাপ গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, অবৈধ এই চাহনিটা এটা হলো শয়তানের বিষাক্ত তীর, সাধারণ তীর না। নবীজির হাদিসটা লক্ষ্য করেন, বিষাক্ত তীর এই অবৈধ চাহনি, চোখের যে আপনি যে না চোখ দিয়ে তাকাইলেন এটা হলো বিষাক্ত তীর। নর্মাল তীর যদি কারো, সাধারণ তীর যদি কারো শরীরে ঢুকে আপনি মলম লাগাইলে ভালো হয়ে যা ভালো হয়ে যাবে, কিন্তু বিষাক্ত তীর যদি ঢুকে তাহলে কি হবে, সারা শরীরে আপনার বিষ চড়ে যাবে, আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সারা শরীর কি হবে, বিষাক্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন ঠিক তদ্রূপ, একটা মানুষ যখন অবৈধ নারীর দিকে কিংবা একটা নারী যখন অবৈধভাবে একটা পুরুষের দিকে দৃষ্টি দেয়, তখন এই দৃষ্টিটা হলো বিষাক্ত তীরের মতো। দৃষ্টি দেওয়ার পর থেকে তার সারাটা শরীর, সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ জেনা করার জন্য, গুনাহ করার জন্য, খারাপ কাজ করার জন্য জেগে ওঠে। বিষাক্ত তীর যেমন করে সারা শরীরে বিষ ছড়ায় দেয়, এই কুদৃষ্টি আল্লাহর নবী বলেছেন এটা হলো বিষাক্ত তীর, সারা শরীরকে সে জাগিয়ে তোলে, কুরিপুগুলিকে জাগিয়ে তোলে, নফসকে জাগিয়ে তোলে। এই জন্য হাত দিয়ে গুনাহ করতে মনে চায়, চোখ দিয়ে গুনাহ করতে মনে চায়, মুখ দিয়ে গুনাহ করতে মনে চায়, কান দিয়ে গুনাহ করতে মনে চায়, পা দিয়ে গুনাহ করতে মনে চায়, লজ্জাস্থানের গুনাহ করতে মনে চায়। দেখেন না, কান দিয়ে কেমনে গুনাহ করে বুঝেন না, মুখ দিয়ে কেমনে বুঝেন না, ফ্রি টক টাইম পায়া পোলা পয়েন্টগুলি রাত্রেবেলা ঘুম নাই, ফ্রি টক টাইম পায়া। এখন তো মাশাআল্লাহ ছেলে মেয়ে সবার হাতে মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, ভালো দামি দামি ফোন আছে, এইগুলির ব্যবহার তারা রাত্রিবেলায়, কারো ঘুম নাই, কারো চোখে ঘুম নাই, এই যে শুনছে, চোখে তো আর দেখছে না কিন্তু শুনছে, এই শোনার মাধ্যমে মুখের, সে বলার মাধ্যমে মুখের গুনাহ করছে, আর যে শুনছে শোনার মাধ্যমে কানের গুনাহ করছে, কানের জেনা করছে। সম্মানিত মুসল্লানে কেরাম, এই কুদৃষ্টিকে আল্লাহ নবী বলেছেন বিষাক্ত তীর, আর অথচ শয়তান ইবলিস এইটার আরেকটা নাম দিছে, যেটা হয়তো মুরব্বীরা নাও জানতে পারেন, পোলাপাইন এগুলি জানে, এই বিষাক্ত তীরটাকে, খারাপ নজরটাকে, কুদৃষ্টিটাকে পোলাপাইন নাম দিছে ক্রাশ। পোলাপাইন কি নাম দিছে? ক্রাশ। ওই যে পোলাপাইন বুঝে ক্রাশ দেখছে, হা কয়ে চায়া আছে, আর কই ক্রাশ খাইছে, এটা নাকি আবার খাওয়াও যাই, কই ক্রাশ খাইছে, পোলা পাইন এখন ক্রাশ খা। আল্লাহ বলেছেন হারাম, নবী কই হারাম, আর সে কই শয়তান শিখাই দিছে ক্রাশ, শয়তান কই কিসের হারাম, কো ক্রাশ। শয়তান মানুষকে এই গুনার কাজগুলি, খারাপ কাজগুলিকে চাকচিক্য লাগায়া, মজা লাগায়া মানুষের সামনে পেশ করে, মানুষ যেন মনে করে এটা তো মজা লাগছে, আরে করি না অসুবিধা কি, না আউযুবিল্লাহি মিন জালিম, এই ক্রাশ ট্রাশ খাওয়া যাবে না, ক্রাশ খাওয়া যাবে না। যদি ক্রাশ খাও, যদি দুনিয়াতে খাও ক্রাশ, মরার পরে খেতে হবে বাস, মানে গণপিটুনি খাইবা, গণপিটুনি, যেটা কোন চক্ষু কোনোদিন এই শাস্তি দেখে নাই দুনিয়াতে, কোন শরীর এই শাস্তি ভোগ করে নাই, এত শাস্তি পাইবা যদি ক্রাশ খাইতে চাও। অতএব ক্রাশ খাওয়া বন্ধ করতে হবে। সম্মানিত মুসল্লানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন 41 নম্বর সূরা, সূরা ফুসসিলাত আয়াত নম্বর 25, রাব্বুল আলামিন বলেন وَقَيَّدْنَا لَهُمْ قُرَانًا فَزَيَّنُوا لَهُمْ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ। শয়তান গুনার কাজগুলিকে, যেইগুলি দিয়া গুনাহ করা হয় ওই গুনার কাজটাকে সাজায়া গুছায়া চাকচিক্য করে তোমার কাছে হাজির করবে। শয়তান বুঝাইবে, আরে বেটা তুই স্কুলে পড়স, কলেজে পড়স, তুই এখন দাঁড়িয়ে রাখছ, মেয়েরা তোর পছন্দ করবো, তোর বিয়া হইব, তুই বিয়া করতে পারবি, শয়তান বুঝাই দিছে আপনারই, উল্টা বুঝাইছে, এই যে সাজাই দিছে, চাকচিক্য লাগাই দিছে, তোর এখন উদ্যম বয়স, পূর্ণ যুবক, তুই ঘুরবি, তুই ক্রাশ খাইবি, মেয়েরা তোর পিছে ঘুরবে, তুই বেটা রাখছ দাঁড়ি, তোর কাছে বুঝি মেয়েরা আইব। এই যে দেখেন চাকচিক্য লাগাই দিছে, লাগাই দিয়ে আবার ছেলে করছে কি, আইসে বাড়িতে আইসে সুন্দর করে লেজারটা হাতে নিয়া নবীর কলিজায় আঘাত করে দাড়ি কেটে দিল, নাউযুবিল্লাহি মিন জালিম, আর সে এবার হাটে আর মনে মনে শান্তি পায়, এবার মেয়েরা আমার পিছনে ঘুরবে, নাউযুবিল্লাহ।
দাড়ি কাটলে সুন্দর হয় না। দুনিয়ার সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নবীর আগে পৃথিবীর কোনো মা এত সুন্দর শিশু জন্ম দেয় নাই, যা এই নবীজির পরে এই কিয়ামত পর্যন্ত কোনো মা এত সুন্দর শিশু জন্ম দিতে পারবেন না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেই সুন্দর ছিলেন। ইউসুফ নবীকে মিশরের লোকের অকত্তা আনা আই দিয়া হুন্না, কোরআনে এসেছে যে তারা ইউসুফ নবীকে দেখে আঙ্গুলগুলি কেটে ফেলেছিল। মা এসে বলেন, হাদিসে এসেছে যে যেই মহিলাগুলি আমার ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছিল, ওই মহিলাগুলি যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো আঙ্গুল না কলিজাগুলি ফানা ফানা করে ফেলতো। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন নবীজি। মনে হয় সকালে তিনবার রাত্রে তিনবার শিব করতেন নাকি? না, নবীজি শেভ করতেন না, নবীজি দাড়ি রেখে সুন্দর ছিলেন। শয়তান আপনাকে বুঝাইছে, বেটা দাড়ি কাট, তোকে ইয়ং লাগবে, দাড়ি রাখবি তো বুড়া বুড়া লাগবো। আপনাকে সারা জীবন বাঁচাই রাখতে চায়, শয়তান কি পারবে নাকি? না, আল্লাহ বলেন একটা সেকেন্ড সময় পাইবি না, একটা সেকেন্ড সময় পাইবি না। তো আচ্ছা, চলে গেছি ভিন্ন দিকে, বুঝাইতে গেছিলাম তো যে শয়তান চাকচিক্য লাগায়া মানুষকে আনন্দ দেওয়ায়া, চাকচিক্য লাগায়া সাময়িকভাবে বুঝাবে, আরে এটাতেই তো আনন্দ, আরে এটাই তো মজা, এটা করি, এরকম বুঝাইয়া মানুষের কাছে গুনার কাজগুলিকে মজা লাগাইয়া হাজির করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং আসুন এই শয়তানের পক্ষে না যায়া আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা মানি। দেখেন, সারা জীবন এইরকম অবৈধ কাজকর্ম কইরা, চোখকে হিফাজত না কইরা, শবে বরাতের রাত্রে আসা আর কদরের রাত্রিতে আসা আল্লাহর কাছে মাফ চাইয়া আমরা আবার দোয়াও করি, আল্লাহ তোমার হাবিব রে জীবনের পরে একবার আমার ঘুমের মধ্যে দেখায়ও। এই দোয়া করে আমাদের সবার মনের এই তামান্না, যা আমরা যেন জীবনে একবার তোমার হাবিবকে অন্তত স্বপ্ন যুগে দেখতে পারি। সবাই কোন আমিন, আল্লাহ কবুল করুক। কিন্তু আমি বুঝাইতে চাচ্ছি যে জিনিসটা সারা জীবন এই চোখ দিয়ে হারাম জিনিস দেখছেন, কুদৃষ্টি দিছেন, যেই কুদৃষ্টি দিতে দিতে চোখটাকে নষ্ট বানায় ফেলছেন, অপবিত্র বানায় ফেলছেন। আল্লাহর নবীর বড় ঠেকা, আপনার অপবিত্র চোখে আসে আপনাকে দেখা দিত, এটা বুঝি আল্লাহর নবীর বড় ঠেকা রয়েছে। আর বুঝি আল্লাহর নবী কোনো উম্মত পায় না? আপনি আমি যদি চোখকে নাপাক করে রাখি, আমারে আপনারে বুঝি দেখা দিব? অতএব আজকে থেকেই এটা আমরা সবাই লালন করি মনে, যে আমরা আমাদের নবীকে দেখব, এটা সবচাইতে সৌভাগ্যবান ভাগ্যবানের কথা যারা নবীকে স্বপ্নে দেখতে পারে। আমরা নবীকে দেখব এই চোখ দিয়া, অতএব এই চোখ দিয়ে কোনো খারাপ জিনিসের দিকে তাকাইব না, লোলুপ দৃষ্টি দেব না, কুদৃষ্টি দেব না। দৃষ্টি পড়ে গেছে তো সাথে সাথে দৃষ্টিকে নিচু করে ফেলবো। আল্লাহ কবুল করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।